বড় লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই দিব না সময় কম সবাই ব্যস্ত তবে দাওয়াত মানুষের খাইরিয়াতের মাপ কাঠি আল্লাহ পাক বলছেন কুন্তুম খায়রা উম্মাতিন ওখরি নাস। তোমরাই হলে উত্তম জাতি খাইরিয়াতের মাপ কাঠি তোমাদেরকে দেওয়া হয়েছে লিন্যাস মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইসলাম মানুষের কল্যাণে সৃষ্টি হয়েছে জনকল্যাণমূলক কাজ ইসলাম করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছে ইসলাম মুসলিমের অধিকার সংরক্ষণ করে ইসলাম মানবতার অধিকার সংরক্ষণ করে ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করে ইসলাম শ্রীগাল কুকুরের অধিকার সংরক্ষণ করে তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করানোর ওসিলায় একজন দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন তৃষ্ণার্থ কুকুর সানাকে পানি পান করানোর প্রতি ইসলাম উদ্বুদ্ধ করে ইসলাম জনকল্যাণমূলক কর্মখসূচি আমাদেরকে শিখিয়ে দেয় কুন্তুম খায়রা নাস। তা মুরুন আল মাহরুফ তোমাদের কোন বৈশিষ্ট্যের কারণে তোমরা উত্তম তোমরা ভালো কাজের আদেশ করো অতান হাও না আনিল মনকার আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো এটা হলো দাওয়াতি কাজের খায়রিয়াতের মাপকাঠি রসুল্লাহ সাল সাল্লাম বললেন তলাবুল এলমেফ রসুল সাল্লাম বললেন খয় রুকুম্মান তা আল্লামাল কোরআন ওয়া আল্লামাহু খাইরিয়াতের মাপ কাঠি দিলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায় সে হলো উত্তম ডাক্তার সাহেব উত্তম মাস্টার সাহেব উত্তম ইঞ্জিনিয়ার সাহেব উত্তম সেরকম কোনো কথা আল্লাহ বলেননি আল্লাহ বললেন রসুল বললেন যে শেখে এবং শিখায় কোরআনের শিক্ষক উত্তম কোরআনের ছাত্র উত্তম কোরআন বুঝার মজলিসে যারা বসেন তারা উত্তম কোরআন বুঝার জন্য যারা কথা বলেন তারা উত্তম তাহলে খায়রিয়াতের মাপকাঠি একটা হল দাওয়াত আর একটা হলো কোরআনের তালিম